এটা হচ্ছে OnePlus 11 থার্ড জেনারেশন হ্যাজেলব্লেড কালার ক্যালিব্রেশনের সাথে OnePlus পরিবারের নতুন সদস্য 4 ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর 5000 মিলিঅ্যাম্পিয়ার এর লং লাস্টিং ব্যাটারি নতুন এই সংস্করণের ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন চলুন জেনে নেওয়া যাক সম্প্রতি আমরা OnePlus 10 এবং OnePlus 10 Pro ফোনটির মাধ্যমে OnePlus এর সাকসেস সিরিজের নমুনা দেখতে পেয়েছি তারই ধারাবাহিকতায় এই ফোনটি নিয়ে হাজির হয়েছে OnePlus ফোনটির সামনের প্রোটেক্টর হিসেবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লেটির উপরের কর্নারের দিকে পাঁচসল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটির 2.5D কার্ভ সহ উপরের নিচে স্কার্ট ফোনটির সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করেছে ফোনটির পেছনেই প্রথমে আপনার নজরে আসবে হ্যাজেলব্লেড এর লোগো সমৃদ্ধ রাউন্ড শেপ ক্যামেরা বাম্প যেটি দেখতে অনেক প্রিমিয়াম সঙ্গে রয়েছে OnePlus এর সিগনেচার লোগো ফোনটির গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 205 গ্রাম ওজন এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IP64 এর সাপোর্ট যুক্ত রয়েছে ফোনটিতে 6.7 ইঞ্চ LTPO3 ফ্লুইড অ্যামোলেড স্ক্রিনের সাথে 120Hz রিফ্রেশ রেট QHD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে OnePlus এর কাস্টমাইজড ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটির 525 PPI এর সাথে 30 বিট 1.7 বিলিয়ন কালার HDR10+ এর সাপোর্ট যুক্ত রয়েছে ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন এই ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল যা প্রায় 1300 নিট পিক ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেস এর সাথে ডিসপ্লে কন্ট্রাস্ট বাড়িয়ে দেয় ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকলেও LTPO টেকনোলজি এবং ব্যাটারি সাশ্রয়ের জন্য সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয় কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 120Hz রিফ্রেশ রেট লক্ষ্য করবেন ফোনটির রাউন্ড শেপ ক্যামেরা বাম্পে হ্যাজেলব্লেড কালার ক্যালিব্রেশনের সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ফোনটির মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার ফোনটিতে 32 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচারের একটি টেলিফটো লেন্সের সাথে 48 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স রয়েছে যার সাহায্যে 115 ডিগ্রি পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন প্রত্যেকটি লেন্সের সাথেই AI যুক্ত পাচ্ছেন ফলে লো লাইট সিচুয়েশনে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম দিনের ঝকঝকে আলোতে মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস ছবিগুলির কোয়ালিটি যথেষ্ট ভালো হোয়াইট ব্যালেন্স কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ফোনটির মেইন লেন্স দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও ভালো সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে ইফেক্ট লক্ষ্য করবেন ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্সটি যথেষ্ট কাজের কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো রাতের বেলায়ও ফোনটির মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস কালার কন্ট্রাস্ট এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 8K at 24 FPS 4K at 3060 FPS 1080p at 240 FPS এর স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স দিয়ে 1080p at 30 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল f2.5 অ্যাপারচার যা যথেষ্ট ভালো সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও 24-bit অডিও কার্ডের সাথে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে জিএসএম এর নাই ফোনটির স্পিকার টেস্টে ভেরি গুড স্কোর রয়েছে ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি লক্ষ্য করবেন ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 4.0 512GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে OxygenOS 13 এর সাথে অ্যান্ড্রয়েড 13 এর ইন্টারফেস লক্ষ্য করবেন গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে 4 ন্যানোমিটার 3200 MHz এর স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসরের সাথে 5G কানেকটিভিটি GPU হিসেবে রয়েছে Adreno 740 ফোনটিতে 8533 MHz এর LPDDR5X 16GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে যা ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্স কে আরো দুর্দান্ত করে তুলেছে এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি এই ব্যাটারিটিকে চার্জ করতে 100W ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে OnePlus যা ফোনটিকে মাত্র 25 মিনিটে 100% চার্জ করতে সক্ষম সঙ্গে রয়েছে USB Type-C 2.0 এবং
USB on the go. এত সবকিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 829 ইউরো যা বাংলাদেশি টাকায় 110,000 টাকার সমপরিমাণ। OnePlus 11 ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে ZTE Nubia Red Magic 8 Pro। Nubia Red Magic 8 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।